সুইটি সুইটি নিজে রাতে বানাইছে যে পায়েশ ওই যে নাইকেল পিঠা ওই ছাস পিঠা সব নিজে রাতে বানাইছে আমগো সুইটি যেমন রূপে তেমনি গুণেও আছে ওই যে কথাই আছে না আল্লাহ যারে দেয় তারে চাপর মাইরা দেয় আমগো সুইটি রূপে গুণে মাশাআল্লাহ মাগার এত গুণ থাকার পরও মাইয়া কিন্তু পানি লহান ঠান্ডা খান্না আতে লন আতে লন লন ভাই উঠায় দেন তো ট্রাই করেন লন একবার মুখ গে দিলে একবার লাইয়া দেখবো আছে নিহি বেন আবার জি গায় বিশ্বাস না হইলে খায়া দেহেন না বিশ্বাস হইব না গেলাম আপনি যখন কইছেন তখনই তো অটো বিশ্বাস হয়ে গেছে গেল আর আপনার মধ্যে এত সুন্দর কোমল লাগে মিছা কথা যাই না ঠিকই আছে ক লাগে তুই চুপ করে থাক যেটা কইতেছিলাম আমার বাইক না হচ্ছে আগুনের গোল্লা এই পোলা এই বয়সে যেই তারা কি করছে এটা মানুষে কল্পনা করতে পারে না তিন তিনটা রথ একা সামলাইতেছে আমার বাইক না কাঁচা টেকা খালি উঠতেছে খালি মুখ দিয়ে বাইর করছি আমরা বাইক না লেগা মায়ে দেখো লগে লগে মায়ের বাপকে একদম লাইন লেগে গেছে গা দুলা ভাই ঠিক আছে দুলা ভাই পাগল হয়ে গেছে গা সামলাইতে সামলাইতে পোলা তো লাখেও গা গুন্ডি তুই আমার বান্ধবীরে সরি কর সরি বল আইছে আমার সরি আলি
আমি সরি কুমু। এটা দেখছো তোমারে আমি যখন আমি দিমো হেন্দে তুমি বুঝবা সরি আলি সরি কবি আই লাভ ইউ কবি হাত করবি কর সরি এই সকালবেলা কি ভালো মতো কিছু খায় আছিস নাই এমনি সরি কর কি লাগা ভালো করে সরি কর এই যে গুড বয় আই সাগলে তিন নম্বর বাচ্চা কাঞ্চার টাইম আপ আব্বাজান এমন পাক পাড়বা লাগছেন খেলা হ্যাঁ মায়া দেহার পর ভূত দেহার মতো লড়াই চলে আইলেন তারপর থেকে জবান বন খালি পাক পাড়তাছেন পাক পাড়তাছেন হ্যাঁ কোনো কিছু কইবার লাগে নাই কে কি হয়েছে মায়া পছন্দ নাই কে আব্বা ঠিক কইছে ওই মায়া আমার পছন্দ নাই কে এই বিয়ে আমি করবো পারব না পছন্দ নাই কে এটা কারণ কোন কইবার না পারলে কিন্তু খবর আছে তোমার আর কোনো কারণ মারণ না বিয়ে করুম না ব্যাস বিয়ে করুম না বাজ বাজ মারাও না কারণ কো কারণ আব্বা যার এই মায়ারে বিয়া করে আই মরা পারব না এই মায়ের মতো গুন্ডি মায়া আমি জিন্দিগি দিই না আমার বাপের জন্ম দিই না মরা পারব না মানে কি গুন্ডি মায়া হ্যাঁ প্যারের ভেতরে কথা প্যাঁচ মেরেন না খুলিয়া কর তোমার তো মানে মনে বুঝা লাগবো না আমি কইতাছি না বিয়া করবা পারব না তো করা পারব না তুমি করে ফোন দিয়ে মানা করে দাও হ্যালো বাইজান ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে গা বুঝা পারছি সমস্যা যে একটা হয়েছে মগর কি সমস্যা হয়েছে গোয়ালান না ওই হয়েছে কি আমার পোলা আছে কে আপনার মায়ের বিয়া করবো পারবো না বিয়া করবো না গেলা মায়া কি আমার খারাপ নি আমার মায়া কম কে সুন্দরী স্মার্ট ঘরের কাজ কর্ম বি জানে বিয়া করবো না গেলা সমস্যা কি সমস্যাটা যে ফ্রেন্ডরা খের বলে কই আসে ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না কি হেডেই তো কইবার লাগে না খালি কইবার লাগছে গুন্ডিমায় আমি বিয়া করা পারুন না বুঝছেন নি ভাইজান আপনি কিছু মনে করেন না আমি আপনার কাছে খুবই শর্মিন্দা বাঁচায় দিচ্ছ শুধু আমার না নিজের বিচিন থেকে বাঁচায় দিচ্ছ আল্লাহ অভিনন্দন বহুত অভিনন্দন আপনার ওই পোলায় আপনার বিয়া করব আপনার এই সুকামের লাগিয়া আব্বাজান আমি করছিটা কি আহা কিছু বুঝেন না আপনার যে চাঞ্চলন কালকে এরে ধরেন তো পশু অরে মারেন পশু অরে মারেন তো তসু তারে ধরেন এরকম গুন্ডামি করলে কেউ আপনার বিয়া করব ওরা কইছে গুন্ডামাইয়া বিয়া করব না কি জি ওই পোলা আপনারে রিজেক্ট করছে আপনার গুন্ডামের লাগা আবে সালার বয় সুইটি এই সুইটি রে রিজেক্ট করছে ওই 2 টাকার পোলা এত বড় সাউস আই লুক এমতে দেখছনি বাপের সামনে ভাই এমনি গাইল পারে থামেন আব্বাজান দেখতাছি ব্যাপারটা আমি হালার পথে চাবায়া খেয়ালম নাই সুইটি রে কেমনে রিজেক্ট করে আমি দেখি আরে হাঙ্গা আমালা কইছ না যে মায়া দেখবার গেছিল আমি জেল লাগা মায়ার বাড়ি জ্বর পর মায়ের বাড়িতে লোকজনের কাছে শুনি মায়া নাকি রূপবতী গুণবতী গুণ নাকি শেষই নাই আমি তো মনে মনে একেবারে আলহামদুলিল্লাহ করে ফেলাইছিলাম মাগার যেই মায়া ঘুমটা উঠাইলো ওয়া পুরো হ্যাং হয়ে গেছি এত বেশি সুন্দর আবে না হালার বউ এই মায়া তো ওই মায়া যে আমার বর মারছিল নগদ রিজেক্ট করে দিছি কইছে আব্বা যান এরকম ক্লাসলেস মায়া আসিক বিয়া করবার পারবো না বার নগদ অপমা কেন
চুরি করা মোকেলা হ্যাঁ ভাবলো ইয়ারে যে তোর সময় ভাবো শুনে যে তুই কত দিন ধরে জয়বার পারে আরে তো বাবা আমি কি আছি হ্যাঁ আমার আপনার পছন্দ হয় নাই আমি মারা করে দিচ্ছি রিজেক্ট করে দিচ্ছি বিয়ে হইব না সে আছে বিয়ে করুম না বিয়া করবি না আগে একবার কইছিনা করুম না আব্বে হালায় খালি কথা কথা গালাগালি করেছিস সব তুই করবি তোর বাপে আয়ো আমার বিয়া করব আমার বাপে কেন বিয়া করব আমি করব না আমি কইতে করব এই যে এটা দেখছ কি একটা কোপ দিমই হিমত জান কো বুঝছিস যে বার কিছু কইবার পারবি না এখন আমি যা কইতাছি কান খাড়া রেখা শুন তুই আমার আব্বাজানকে ফোন দিবি ফোন দিয়ে কবি আসসালামু আলাইকুম চাচাজান আমি ওইদিন কি কইছিলাম আমার কিছু মনে নাই কা পাগল হয়ে গেছিলাম উল্টা পাল্টা কইছি সুইটির নাহার নম্র ভদ্র সুন্দর মায়াবতী রূপবতী গুণবতী মায়ের ছাড়া আমি বাঁচুম না চাচাজান আমি সুইটিরে বিয়ে করবার চাই কি কবি এই যে চান্দু তোর সম্পর্কে কম আমি এইগুলা চিনতে গিত না আর তোর মতো গুন্ডিরে আমি বিয়ে করু মইরা গেল না ঠিক আছে কইস না তাহলে তোর বাঁচানো লাগবে না কিছু কোনো লাগবে না আমার ঠিক ঠিক মতো কথা শুন তাহলে আমি তোর জান ভিক্ষা দিব আমি যা যা তোরে কইছি এগুলো কবি নাকি কবি না এখন ফোন দিবি এখন কি আমি বাড়িতে আছি নি হ্যাঁ তোর ফোন কল পাই আব্বা জান আমারে খুঁজবো না হ্যাঁ কালকে ফোন দিবি ঠিক আছে কালকে কালকে ওঠ আন ওঠ গাম ছুটে গেছে গা আই ক তুই আমার বাপ্রেন কি কবি ক ফোন দিয়ে কালকে কি কবি ক ক ক ক কবি যে আপনার মায়ের আমার পছন্দ হয়েছে আমি বিয়ে রাজি আছি এই দিছি খাইছি তোর এতক্ষণ বইয়া হ্যাঁ ফোন কইরা কবি আগে আসসালামু আলাইকুম চাচা জান সুইটির মতো নম্র ভদ্র মায়াবতী গুণবতী সুন্দরী মায়া ছাড়া আমি বাঁচুম না চাচা জান সুইটের আমি বিয়া করবার চাই ক আসসালামু আলাইকুম চাচা জান সুইটির মতো অবতর নম্র নম্র ভদ্র আব্বা জান কিছু কইবেন নি কি হইলো বেন্দাল আলমনে তাকায় রয়েছেন কেলা হ্যাঁ কই আলান কি কম লাগবো কই আলান আব্বা জান কিছু তো কইতাম কই আলান হইছে কি আমি ছুইটিরে বিয়া করবার চাই ও ছুইটিরে বিয়া করবার চাই না ফাইজামি মারান না হ্যাঁ আমি বিয়ে করলে ছুটি করু একেবারে জুত পাইয়া তবে আপনি জুতা মারেন যা খুশি মারেন মাইরা লাল বানা যায় আমি বিয়া করলে ছুটি করুন তো ফোনটা দেন এই যে ফোনটা দেন আপনার ফোনটা দেন 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 বিয়েছাপ ভালো আছেন নি আলহামদুলিল্লাহ বালাই তো আছি তই কি মনে করে ফোন না ওইছে কি আমার পোলা আছি কিয়া আপনার মায়েরই বিয়া করবো চাই ওই নাকি ওই আপনার মাইয়া ছুইটি ওর মতো ওই রূপবতী গুণবতী হ্যাঁ সুন্দরী মায়া নাকি জীবনে একটাও দেখে নাই কিয়া কোন কি এক রাত্রের মধ্যে কি এমন ঘটনা ঘটলো আমার মাইয়ার এত গুণ বাইর হয়ে গেল গা অত কিছু জানার লাগবো না আপনি খালি কোন যে কবে আমু আমরা আংটি পাওয়ানোর লেগা না ঠিক আছে আমি আগে আমার মাইয়ার একটু জিগায় লই তারপরে আপনার আমি ফোন দিতেছি আম্মা জান জি আব্বা জান সত্যি করে কইবেন কালকে কি এমন অঘটন আপনি ঘটাইছেন যে পোলা বক্ষ আপনারে আবার আমি মুরগির মাংস খাবো ছেলেটারই মুরগি রপ্তার নতুন কিছু না তাই বাসায় রাখি রাধুনি রেডিমিক্স মুরগির মাংসে মশলা ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না পছন্দ করবার লাগছে আমি আবার কি করছি আব্বাজান
সুইটিরে তো অঘটন ঘটনের সময় নাই কে মাগার পোলা পক্ষ তো ফোন দিছে তরে তো বিয়া করবার চা কি কইছে আব্বাজান পোলায় নাকি অন অরবিতে বহুত গুণ দেখছে আলহামদুলিল্লাহ তো তুই কোতেলে অন কি কমু কি কইবেন মানে তাই বের কইবেন ও শুভ কামে দেরি করতে হয় না আর কালকে সুন্দর একটা দিন আছে শুক্রবার আইবার কর তো ফোন দি না খুব তাদের এসে দুটি মা সত্যি তোমার হাতে জাদু আছে হয়েছে আর লজ্জা পাইতে হবে না তোমরা যা করল না হ্যাঁ তোমাকে এই বিয়া একেবারে ইতিহাস হয়ে থাকবো অবশ্যই ইতিহাস হয়ে থাকবো পোলাপন একটু না বোঝাচ্ছে আপনি তো না বুঝ না দুলা ভাই পুজোর কথা কর ওই যে কি ছুটি মা তো আমাকে নিজে গো মায়া নিজে গো মায়া নিজে গো ঘরে যাবো এটার লেগে কি কি করুন লাগবো কি কি দেওয়ান লাগবো কি কি এগুলো একটু কথা কইল নইলে পরে কবো মায়ের আমরা এমতেল হয়ে গেছি এইসব কথা আমরা শোনার বলুন আমাদের খানদানি বংশ হবে সাহ তুই মা তবে নিজে গো মায়া অবশ্য নিজে গো মায়া নিজেরা ঘরে নিয়ে যাবো আচ্ছা নিজে গো মায়া নিজেরা ঘরে নিয়ে যাওয়ার লেগে কি কি দেওয়ান লাগবো আপনি জেমতে জেমতে কইবেন অমতি হইব বুঝছেন আমরা হচ্ছে কি খানদানি বংশ বুঝছেন খানদানি বংশ খানদানি বউ যাবো বাড়িতে খানদানি ভাবে ঢাক ঢোল পিটে তারপরে নিয়ে যাবো বুঝছেন নি সব কেলা আমার শর্মিন্দা করবা লাগছেন আমাকে কিছুই লাগবো না মাইয়া এতদিন আমাকে কাছে আছিল এখন আপনাদের দিয়ে দিলাম আপনার মতো খানদানি বংশে যাইবার লাগছে এতেই আমি খুশি তো কত হইল গিয়া বিয়ার সময় তো পাড়া প্রতিবেশী আইবো আয়া যদি দেহে আমার মায়ের গায়ে কোনো গয়নাগাটি নাই তাহলে গুজুর 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 প্রচুর করবো না তাই হ তাই কইছিলাম কি গয়নাগাটি পরায় মায়ের লয়ে যাক আচ্ছা হইলো হইলো কয় ভরি দিতে দেবো কর না পঞ্চাশ ভরি নিচে তো সরিলি ডাকবো না পঞ্চাশ ভরি দিয়ে কত কইছে ভাইনা কত পঞ্চাশ ভরি মায়াকে গায়ে দিব না ডিব্রিতে দিয়ে দিব শুনে আমগো ছুইটি মা তো ন্যাচারাল বিউটি এক দুই ভরি পড়লে তো আলোর ঝিকিমিকি তো থাকে যাবো না আচ্ছা ঠিক আছে দশ ভরি তো বেশি হয়ে যায় দশ ভরি ঠিক আছে দশ ভরি ১২০০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 
আপনি গুকি লাগবো আমার বাবাজি কি চায়? আরে না না ওর কিছু লাগবো না। আরে কি লাগবো? আমরা খানদানি বলে আমরা নিয়ে অভ্যাস না দিয়ে অভ্যাস কিচ্ছু লাগবো না, আমাকে মায়া লাগবো। আলহামদুলিল্লাহ আমি জানি। ভাইজান কি কো আমরা কি খড়াইতে দিকে কিছু নিয়ে লাগবো না? তুই চুপ থাক না, আমি জানি তো আপনাকে কোনো কিছুর অভাব নাই। কাজ জিগাইতে ওই লেগে জিগাইছি আর কি। বলছে কি বিয়ে সাহ, ওই সমাজ বলে তো একটা কথা আছে বুঝছেন, ওই বিয়ে কইরা পুল আর বাইত লয়ে যামু, মহল্লার লোকজন চেয়ে থাকবো, তো কিছু তো একটা দেওয়ান লাগে তাই না? তো খুলজে বলে তো একটা ব্যাপার আছে। না দেওয়ান লাগে, অবশ্যই দেওয়ান লাগে। ঠিক আছে আমার জামাই বাবাজি কি চায় কয়বালা? খানদানি বংশ আমরা থাকি যেখানে, এখানে লোকজনের কাছে মান সম্মান আছে না, তার মধ্যে সুইটির মতো একটা সুন্দর একটা বউ লয়ে যাবো, 50 ভরি গয়না পরা,
তাহলে কি ছোটখাটো গাড়িতে নিয়ে যাওয়া যায়? আরে কোনো নিচে তো 20,000 টাকা গাড়ি লাগবো নাকি বিমরলু মার্সিডিজ ছাড়া হইব? হইব না হইব না মা হইব না। আবার ওই যে মনে করেন 50 ভরি গয়না দিব, গয়না রাখবো কই, গাড়ির ডিগ্রির মধ্যে ঢুকাইব না। আচ্ছা চাইছো যখন দিলাম একটা গাড়ি তো ঠিক আছে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, অন্তত হয়ে গেছে গা বেয়াই আংটিটা পরায় পালান। ও এলো বাইকনা দাও পরে দাও, সাবধানে পরে যাবো, দামি জিনিস ডায়মন্ড তো অরিজিনাল 24 ক্যারেট। কেমন ফকির সম্বন্ধ করতেছেন? আমি বুঝিনি, অসময় তো কইলো হ্যাঁ খানদানি বংশ, খানদানি ভাবে আমার মায়া বিয়া দিমু। খানদানি বংশের নমুনা তো দেখবারই পারতাছি, মাইসে একটা কামের মানুষ রাখলে তার লেগে তো কাপড় লতা পাঠায়, কামের মানুষ তো দূরের কথা, ও তো খালি পোলার লেগে পাঠাইছে কেন? পোলার মামা ফুপু খালাই রেখে কেউ নাইকা? আচ্ছা ভাইজান আপনার মনে নাই কে আমার শাদীর সময় আপনি কি করছেন? আমার শাদীর সময় ব্যান্ড পার্টি বাজাইয়া ওই আমার শ্বশুর বাড়ির আন্ডা বাচ্চা থেকে শুরু কইরা মই মুরব্বী সবার লেগে কাপড় লতা পাঠাইছেন না, আর এরা কি করছে? এরা খালি জামাইয়ের লেগে কাপড় পাঠাইছে। হায় রে আমার খানদানি বংশ, ওই কিরে বেন্দলান খারাই রে সুসকালা, যাইস কালকা থেকে আমাকে জিগাইলে কইস এমন ফকিরনি বংশে বিয়া করছিলাম খানদানি বংশ। আমার লেগে পাঠাইছো কেলা একলা আসিক মিয়া মুখ সামলায় কথা কও কই দিতাছি। আরে মুখ সামলাবো পরে, আগে তুমি বলে গেছ দেখা করবে, এখন তোমার সবক দিয়া লইলে তোমার মানি তো সব ডুবা লইবা, আমি দেখা করো আইতাছি। আমি তো সাউস দেখলাম টাস কি খাই যায় বেহাল, তো তুই আমার কি কইলি? হ্যাঁ সুইটিরে কি কইছস? সুইটি ফকির নি, সুইটির বংশ ফকির নি, হাই চোখ খুলে ভালো করে তাকায় আমারে দেখ, আমারে কোন অ্যাঙ্গেল থেকে তোর ফকির নি লাগে, আমার ঘর বাড়ি দেখে কোন অ্যাঙ্গেলে তোর ফকির নি লাগে? হ্যাঁ পুরোটাই তো লাগতেছে হালো, আরে সামনে দিয়া না ভিতরের মনটা কই যেটা এককারে ফকির নি, ফকির নি না হইলে একজন লেগে কেউ গিফট পাঠায় চি 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 মান সম্মান মানে কিচ্ছু থাকলো না পরিবারের সামনে। আমার ফুপু কি কি হয়ে গেল, কেমন বাড়িতে বিয়ে হইতাছে? হ্যাঁ শ্বশুর বাড়ির খাওয়ান মিলবো, এক গ্লাস পানি হতো পাবি না, চি চি চি। আর বন্ধু বান্ধব বন্ধু বান্ধবকে আসি কি ক্ষমা দেখাইতে পারবো? পারুন না তো লজ্জা এবার তোমার সব যে হোক আবার চিচি মারায়ও না, তুমি চিচি মারায়ও না, আমি দেখুম নে তোমগো বাড়ি থেকে আমগো বাড়িতে কি আহে, খানদানি বংশ আমরা দেখবা খালি কি কি আহে, একেবারে গিফট পাড়ায়া তোমগো ভরায় ফেলাম না, দেখো দেখো দেখবার তো পারতাছি। এখন দিকে বিয়ে সাদি হওয়ার আগে পাঞ্জাবির হাতা ঘুরে শ্বশুর বাড়ি খাওয়ান খাওয়ানোর লেগে বই রয়েছো? আরে শ্বশুর বাড়ি খাওয়ান আমি আমার কিচ্ছু হয়ে যায় না, শুনো আরে মান তোমার কাছে থাকি এর লেগে আমি এনে আইছি, আরে ফকির নিতে বাপ মার লেগে গিফট পাঠায় তোমরা একলা পাঠাইছো আমার লেগে পাঠাইছো এটা হয়? হ্যাঁ শ্বশুর বাড়ি আমি ফুফু মরাও না, তুমি কালকে আহো মার্কেটে আহো, তারপর তুমি দেখবার পারবা যে সুইটির কলজাটা কত বড় সালা। চি 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 একদম সব কিনে দিব
ওই যেখানে আছে ওই যে ওই যে এই আস্তে আস্তে ওদিকে আও আসো আয় বলছি ফ্রেন্ডরা খের বলে কই আসে ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল আর ছিল রাধুনী রেডিমিক্স মাংসের মশলা ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এত মানুষ কেলা আরে তোমার ছোট মাংস নিয়ে আমগো হ্যাঁ আমি খানদানি মাংস খানদানি মাংস একটু বড়ই হয় থাকলে বুঝতা এই আন্ডা বাচ্চা কি তুমগো নাকি পাশের বাড়ি থেকে উঠে লয়ে আইছ আর কই কি আরে তোমার কোন সেবা তিনি উজে নারেছে আমার বিয়া খাইতে বহুত নতুন জামা কাপড় লাগবে না তো তোমাগো বংশে কেউ প্রেগন্যান্ট নাই ও আছে নয় মাস হচ্ছে তো এই লাগাইতে পারে নাই ও প্লিজ দিতা অ্যাডভান্স পাঠায় দিতাম ফকিনির ঘরে ফকিনির বংশ আমি এখানে কি জাকাত দেওয়ানে লেগে বই রয়েছি হইছে হইছে আর বংশ নিয়ে কথা কইও না দেখছি না তোমরা একখান কি প্রায় কত বড় বড় কথা কইছো কথা না বারা ল কিনি টাকা আনছো তো কি হইছে চা আছো গেলা শুরু করি অনেক সময় লাগবো মানুষ তো কান এই সবাই আহো আব্বা তোমার সেবা নেই কিরু বাহু ভালো করে যাও না গরম দিও সব না বল নাও আমি মেলে মেলে ধরে খাও কত দাম গো তোইটার কেবল 20,000 টাকা হ্যাঁ তেমন না আরো দামে কিছু দেখার কত দাম ভাই 38,000 টাকা আর কি কিনে তোরা বামুনি তোমার তোমারটা বাকি আছে এখনো এই সামনে সামনে হোক সামনে দোকানে হোক ওই যার মনে এরকম রোমান্টিক ভাবনা থাকবার পারে আরে চুপ বুঝে বিয়ে করে চাই সমস্যা নাই ডায়ালগ বাজে হইতেছে সত্যি কথা কইতেছি সত্যি
আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির রপ্তার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। ওই যে রাখি, তুমি আজকে যে আমি একটা রোমান্টিক চিন্তা হয়েছো, এরপর থেকে আশিকের মন একটা খোয়াই যাচ্ছে। আমার বিরাট স্বপ্ন আছিল, স্বপ্ন পূরণ করবার আইছি। খোয়ালাও আমার স্বপ্ন আছিল, আমি বিয়ার আগে আমার হবু বউয়ের লাগে সারা রাত। আব্বে সালাই, সারা রাত মানে বিয়ার আগে কি করবে? কত শেষ করবার দাও না, গুন্ডামি করো কি শেষ করবার দাও। কয়াবাও সারা রাই আমার হবু বউয়ের লগে মাল খাবো। এই খোলা গাছে চাঁদের ডিবা যা দেখুক, তারা দেখুক, সূর্যের উঠা দেখুক, মনের খোয়াইশ পূরণ করো আমার মনের কথা। খাইছে তো দেখতেছি, ডেঞ্জারাস ডেঞ্জারাস হোক আর যাই হোক, এটা আমার মনের খোয়াইশ আছে। আজকে যখন তুমি আমার হলুদ দিয়ে বেড়াইছিলা, ওই রোমান্টিক সিন দেখে আমার মনে হয়েছে যে এই মায়ের লগে আমার এই আজব ইচ্ছা পূরণ করা সম্ভব। তাই হালকা একটু খাইয়া সাহস লাগলো। পিটি, আমাদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে এর মধ্যে কি সূর্য দেখবার পারতেছ না? এই যে তোমার লগে আমার ঝগড়া, মারামারি, তোর বিয়ে ভাঙ্গা যাওয়া, তারপরে এক লগে মাল খাওয়া, সব কিছু মিলা আমি লাগতেছে। এমনিতে তো তোমার আর আমার জিন্দগিতে ফাইটিং কম আছে নি, এত ফাইটিং হওয়ার পরেও আমার মহাব্বতটা কিন্তু পাক্কা আছে। যতই কাহিনী করেন বান্ডিল ছাড়া কিন্তু বিটটা ঢুকতে দিতেছি না। বান্ডিল আবার কি? বান্ডিল মানে কি? ও মা বিয়াই, বান্ডিল বুঝেন না আমগো মাইয়া কি মাগনা নাকি আপনারা দিলাম আর এটা আমার পক্ষ থেকে আপনার পারছো না। আর কিছু বানায় দিল।
সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদী মশলায় যেটাই রাধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকে না। রাধুন রেডি মিক্স বিরিয়ানি মশলা। সুত্রাপুর নিবাসী মোহাম্মদ চান মিয়ার একমাত্র ছেলে আশিক মিয়ার সাথে বাহার খানের একমাত্র মেয়ে মোসাম্মদ সুইকি আক্তারের 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া। ভাই সাহেব ভুল হয়েছে, 20 হইব না। ভাই সাহেব ঠিকই আছে, আমি কইছি অন্য হইব, 20 হয়ে যাবো, 20 চলুক। কেলা ভাই সাহেব 20 ঠিক থাকবো কেলা, কত ছিল একের কাজ সব ঠিক করে না 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 ওই বিয়ের সাথে সব কত কথা উচ্চ হয় কত কিছু সব কিছু ঠিক থাকে নাকি ঠিক হতো না চলো কেলা ঠিক বলে গেলা আপনি একই লেহেন ওইছে একে এক আবার কি হ্যাঁ বিসি তো বেশি কাজ সব বিসি বিয়া পড়ন কি কোন ভাই সাহেব জেমতে কই যাচ্ছেন মন হই যাচ্ছে একের জায়গায় 120 দিতেছেন জেমতে ওই টাটার কাম টাটায় হয় ওমতে উড়ামুড়ি পারবার লাগছে খানদানের কথা কইবার লাগা কাজ ওই বিষয়ে বিয়া বলেন শুরু করেন অসম্ভব মাইয়া কি আমার বানের জলে ভাই চাইছে নি মায়ের দাম নাই কা কারবার ঘুরবার লাগছেন এত দামি পাঞ্জাবি কোনদিন পরবার পাচ্ছেন ফকিন্নি জাত ফকিন্নি আমি ভগিনী বেটা তুই ভগিনী তোর বাপে ভগিনী তোর সামনে ভগিনী তোর চোদ্দ গুষ্টি ভগিনী ভগিনী বুঝ ভগিনী কাউন্টার দিতেছি কাউন্টার দিতেছি আপনি আমার সামনে আমার চোখের সামনে আমার দুলা বাইরে ভগিনী কইতেছেন আবে হালা একবার কান পড়ে আর তুচে কত বড় সাহস হ্যাঁ আমার শালারে আমার সামনে চপার মারতে যাইতেছে হ্যাঁ ভাই এই বিয়া হইব না আগে খুলো এই বিয়া হইব না হ্যাঁ ওর পাঞ্জাবে এই বিয়া ক্যান্সেল সর তোর ক্যান্সেল আচ্ছা ক্যান্সেল তুই বিয়া ক্যান্সেল করবি কি আরে স্টপ দাও আমার মুখে মারি বাবা তুই মুন্না এই জামা খোল যা করতেছিস ঠিক করতেছিস আদি হইব না মা বাবা তুই ডরেছ ওঠো যাও এই বেটা যা যা এন্ডিং না এই সাদি হইব না ভাই টিকা উঠে চলে গেল এই বিয়া হইব না উঠ কইতেছি বিয়া হইব না মানে হইব না কোন সাদি হইব না শুরু করে দেন বিসমিল্লা এইখানেই আবার জিগায় বাইক দিয়ে কি আপনার কান্নি খামুনি এনে শুরু করেন সুত্রাপুর নিবাসী মোহাম্মদ চান মিয়ার একমাত্র ছেলে আশিক মিয়ার সাথে বাহার খানের একমাত্র কন্যা মোসাম্মদ সুইতি খানের 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন হইবে রাজি থাকলে বলেন কবুল
ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনীর চটপটি মশলা দেয় এমনই স্বাদ চটপটি ছাড়া কিছুই যাবে রাধুনী রেডিমিক্স চটপটি মশলা আপনি বলেন কবুল আমিও আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই লাগছে দোয়া ধরবেন না জি অবশ্যই For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.